ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর গরম জল খাওয়া হয়ে গেছে এখন চা নিয়ে বসে গেছি আর উনি খেয়ে দেয় এখন রেডি হয়ে ঘুরছে স্নান করানো হয়নি ওকে তেল মালিশ করে তারপরে স্নান করাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট ফ্রেশ ফ্রেশ হয়ে জামা প্যান্ট পরে ব্যাস চললো তো চলো চা খেয়ে নিই সবাই মিলে তারপর সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমার সাথে থেকেও আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে

ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা আশা করবো তোমরা সবাই খুব আর সুস্থ আছো আমরাও খুব আচ্ছা একটু কিস দিয়ে দাও সবাইকে চলো আজকে আমাদের ব্রেকফাস্টে সেরকম কিছু হয়নি তাই জন্য বাবুজি কেক খেয়ে নেবো তো এটাই এখন আমাদের ব্রেকফাস্ট তো আমার কেক খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দুর্যোকে তেল মাখাবো তাই জন্য আমি রোদে নিয়ে চলে এসেছি আর আজকে বেশ ভালো করা রোদ ছিল তাই জন্য আমি তেলটা আর গরম করে নি নাহলে কিন্তু তেল প্রতিদিন আমি গরম করে নিই তো আজকে তেলের বোতল শুধু আমি রোদে রেখে দিয়েছিলাম বেশ সুন্দর গরম হয়ে গেছিলো তো সেটাই এখন ওকে গায়ে মাখিয়ে দিচ্ছি আর ওকে কিন্তু আমি সর্ষের তেলই মাখাই শীতকালে আর গরমকালে ডাবল লাল তেল এসব মাখাই কিন্তু শীতকালটা পুরো আমি হচ্ছে ওকে সর্ষের তেলই মাখাই আর ওকে বেশিরভাগ সর্ষের তেলই মাখা হয় মাখানো হয় আর কি শীতকাল হোক আর গরমকাল হোক তো ভালো করে এখন তেল মালিশ করে দিচ্ছি তারপরে ওকে কিন্তু আমি স্নান করাবো তুর্যকে স্নান করিয়ে আমি উপরে চলে এসেছি ওর লেবুর রস কলা সমস্ত কিছু আজকে খাইয়েছি আজকে অনেক দিন পর ওকে আবার একটু কলা খাওয়ালাম কারণ বেশ রোদ উঠেছে তো এই কয়দিন ওকে কলা খাওয়াচ্ছিলাম না কারণ কি বলো তো কলাতে তো ভীষণ ঠান্ডা লেগে যায় কলা খেতে ভীষণ ভালোবাসে সূর্য কিন্তু ভয়ে ভয়ে কলা খাওয়াচ্ছিলাম না কিন্তু আজকে এত রোদ উঠেছে না তো সেজন্য ওকে কলা লেবু দুটোই আজকে খাইয়েছি তো তারপর স্নান ঠান করিয়ে একদম ফ্রেশ করে জামা কাপড় পরিয়ে আমি এখন উপরে চলে এসেছি আর উপরে এসে বিছানায় যে রোদে দিয়েছিলাম এখন সমস্ত কিছু নিয়ে নেব রোদের থেকে বিছানাগুলো জ্বালনায় যে দিয়েছিলাম আর বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এইগুলো না আমাদের সব সবসময় এরকম মাথার সামনেই থাকে কারণ রাত্রিবেলা বেলা না ওর দরকার পড়ে প্যাম্পাস চেঞ্জ করাতে হয় তারপরে হচ্ছে নতুন প্যান্ট জামা আবার পরাতে হয় যতবার চেঞ্জ করায় ততবার হচ্ছে মানে যেহেতু ভিজে যায় বা বারবার একটু ভেজার আগে অবধি আমি খুলে দিয়ে আবার মানে ডাইপারটাও চেঞ্জ করে দিই তার সাথে কিন্তু প্যান্ট জামাটাও আমি চেঞ্জ করে দিই এই জন্য আমার মাথার সামনে না এই সমস্ত সূর্য জামা কাপড় ডাইপার রুমাল জলের বোতল এইগুলো সব সময়ের সঙ্গী থাকে আর ওই গণেশ গণেশ ঠাকুরের যে মূর্তিটা ওটা গণেশ দাদা গণেশ দাদা বলে ও গণেশ দাদা বলে আমারও মুখ গণেশ দাদাই বেরিয়ে যাচ্ছে মাথার সামনে নিয়ে সবসময় শোয়ে আর কম্বলগুলোও দিয়ে এসেছিলাম আমি ওই সেটাও নিয়ে আসলাম আর এখন যে রোদে বালিশ পাশ বালিশ তারপর সোয়েটারও মানে ওর যে যেহেতু সকালবেলা নামে তো একটা করে সোয়েটারও কিন্তু আমাদের মাথার সামনে রেখে দিই সেটাও আবার রোদে দিয়েছিলাম তো সমস্ত কিছু রোদ থেকে এখন নিয়ে নিচ্ছি বিছানা কিন্তু আমার একদম আর আমার বিছানায় দেখো কত জিনিস শীতকালের এক গাদা জিনিস তার মধ্যে আবার তোর তো আছেই এই কোলবালিশের উপরে সব দুর্জোর অর্ধেক রাতে সব চেঞ্জ হয় জামা কাপড় পরে তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে যায় তো সেই জন্য আমার বিছানা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পুরো পরিষ্কারভাবে রাখতে পারি না এত কিছু রেখেই তারপরে রাখতে হয় কি করব বলো এভাবেই রাখতে হয় বিছানা তো দেখলে গোছানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি ফ্লোরটাও ক্লিন করে নিয়েছিলাম এই যে ঘর পুরো ঝাড় দিয়ে নিয়েছি মুছি নি কার্পেটটা রোদে দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে আবার কার্পেটটা ফেদে নিয়েছি এখানে আর এখানে দেখছি দুটো ব্যাগ ছিল একটা ব্যাগ জামা কাপড় ছিল তো সমস্ত জামা কাপড় যেখানে সেখানে রেখে দিয়েছি আর এই যে এই ব্যাগটা যে দেখছো না তো এই ব্যাগে আছে হচ্ছে গড়িয়াহাট থেকে যা যা শপিং করেছিলাম আর মানে যেহেতু পর্দা সেজন্য ছোট ব্যাগে ধরে তারপরে এই লাইলানের ব্যাগটা কিনতে হয়েছিল তো ওই লাইলানের ব্যাগের মধ্যে কিন্তু সমস্ত কিছু গড়িয়াহাটে শপিং আছে তো তোমাদের চলো এখন শপিংটা দেখিয়ে নিই আর ঘরের কাজ উপরের কাজ মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে তো শপিং দেখি তারপর আমি সানে যাব তো চলো শপিংটা দেখিয়ে নিই তো এই ব্যাগ ভর্তি হচ্ছে আছে ভর্তি মানে পর্দাতেই আর কি ভর্তি হয়ে যায় পর্দা এত ভারী না কি বলবো তো প্রথমেই দেখাই তুরজোর জিনিস দিয়ে তো তুরজোর জন্য এই জুতোটা কেনা হয়েছিল এরকম একটা বুট স্পর্শু বলে এগুলোকে স্পর্শু আর কি তো এটা হচ্ছে তুরজোর ভীষণ সুন্দর দেখো ডিজাইনটা জুতোর সাইডটা এরকম তো এটা হচ্ছে তুরজোর জুতো প্রথম দেখালাম তো তারপরে অনেক কটা নাইটি কিনেছি আমার জন্য মাও কিনেছে তো মারগুলো আমি হচ্ছে ক্লিপ অ্যাড করে দেব তো আগে আমারগুলো দেখে নাও মারগুলো যেহেতু মার কাছে রয়েছে আমি ক্লিপ অ্যাড করে দিচ্ছি তো এই যে যেগুলো দেখাচ্ছি এগুলো আমার তো এটা একটা কোটকি প্রিন্টের নাইটি কালারটা হচ্ছে কোকো কলা কালারের দেখো এটা স্লিপলেস আছে কিন্তু ভিতরে হাতা দেওয়া আছে আমি কিন্তু স্লিপ লাগিয়ে নেবো কারণ আমি হাত কাটা অতটা কমফোর্ট ফিল করি না পরে সেই জন্য হাতাটা লাগিয়ে নেব এই যে দেখো বুকের সামনেটা ঠিক এরকম খুব সুন্দর নাইটিটা আর পুরো কিন্তু পাইপিং করা আর প্রিন্টটা কিন্তু এরকম কটকি প্রিন্ট এটা কিন্তু ব্ল্যাক কালার না এটা কোকো কলা কালার একদম ডিপ কোকো কলা কালার কোকো কলা খুললে যে কালারটা হয় সেই কালারটা এটা তো এই একটা নাইটি এই একটা নাইটি এটার বুকের কাজটা দেখো কি সুন্দর ভীষণ সুন্দর এটার মধ্যে হাতা লাগানোই আছে অসুবিধা নেই এই দেখো বুকের কাজটা ভীষণ সুন্দর দূরে যাই তাহলে দেখতে পারবে বুকের কাজটা এতটাই সুন্দর না এটা এত পছন্দ হয়েছে আর কালারটা এত সুন্দর একদম ডিপ গ্রিন বটল গ্রিন যাকে বলে ডিপ বটল গ্রিন কালার ভীষণ সুন্দর কালারটা পুরো প্রিন্টটা নাইটির এরকম আর বুকের সামনেটা ঠিক এরকম কাজ করা এগুলো গরমকাল আসলে পড়তে লাগবে সেই জন্য এমনিও নাইটি পরতে ভালো লাগে রোজ একই টাইপের নাইটি পড়তে ভালো লাগে না যতই বাড়িতে থাকি না কেন আর এই নেক্সট নাইটিটা এত সুন্দর দেখো হাতাটা মানে কি বলবো এই যে এরকম সামনেটা হচ্ছে পুরো প্রিন্টটা হচ্ছে এরকম যে দেখছো দাগ 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 আর হাতাটা দেখো ভীষণ ভালো লেগেছে জুলি হাতা টাইপের এই যেই হাতার ব্লাউজ মানে এখন খুব বেরিয়েছে সেই টাইপের হাতা এই যে ভীষণ সুন্দর হাতাটা আর গলার এই নাইটির হাতাটার জন্যই আমি নাইটিটা নিয়েছি ভীষণ ভালো লেগেছে আমার এই যে পুরো প্রিন্টটা কিন্তু এরকম আর নাইটির মধ্যে কিন্তু বেল্ট আছে এটাও এই যে এ কাট কি বলে অ্যালান কাট টাইপের আর কি কিন্তু ফুল অ্যালান কাট না এটা মানে মোটমান ইয়ে আছে বেল্ট আছে আর কি বাদার এই যে এই গ্রিনটার মধ্যেও বেল্ট ছিল আর এটার মধ্যেও কিন্তু বেল্ট ছিল প্রত্যেকটার মধ্যে কিন্তু বেল্ট রয়েছে গ্রিনেও কিন্তু বেল্ট ছিল এই একটা নাইটি আর এই নাইটিটার কালারের জন্য কালারটা এতটা ভালো লেগেছে না কি বলবো তাই জন্য এইটার আবার কালারের জন্য নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা নাইটি ভীষণ সুন্দর গড়িয়াহাটে না নাইটি স্টকটা ভীষণ সুন্দর তাও তো আমি শীতকালে গেছিলাম গরমকালে গেলে না আরও ভ্যারাইটিজ নাইটি পাওয়া যায় আরও সুন্দর সুন্দর নাইটি পাওয়া যায় একবার গরমকালে গিয়ে আবার নাইটির জন্য যাব। এটা তো পুরো ববি প্রিন্ট ছোট ছোট প্রিন্ট করা একদম ডিপ 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 কালার কালার যে মানে একদম তার মধ্যে দেখো হোয়াইট দিয়ে এরকম পাইপিং করা গলাটা আর হাতাটার মধ্যেও কিন্তু পাইপিং করা আছে এটাও হাতার লাগানোই আছে অসুবিধা নেই শুধু আমার ওই কোকোওয়ালা কালার যেটা দেখলে ওইটার কোটকি প্রিন্টের প্রথম নাইনটিটা ওটার হাতা লাগাতে হবে আর আর হাতা লাগানোর ব্যাপার নেই প্রিন্টটাও ভীষণ ভালো আমার এরকম গুড়িগুড়ি গুড়ি প্রিন্ট খুব ভালো লাগে ভীষণ ববি প্রিন্ট ভীষণই ভালোবাসি এই যেটা কিন্তু পুরো গুড়ি গুড়ি ববি প্রিন্টের তো এই হচ্ছে নাইটি আমার চারটে এটা একটা আরেকবার দেখিয়ে দিই এই আরেকটা এই যে গ্রিনটা গ্রিনটা তো ভীষণ পছন্দের আমার এই যে গ্রিনটা আর হচ্ছে এইটা তো এই হচ্ছে আর চারটে মা নিয়েছে মানে পছন্দ করে নিয়ে মার জন্য তো ও দুটো নিয়েছে তো মারটা আমি কিন্তু এখনই দিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও মা দুটো নাইটি নিয়েছে স্লিপলেস তো মা তো গরমকালে বাড়িতে স্লিভলেসই পরে এই মা ভিতরে হাতা দেওয়া আছে কিন্তু মা হাতা লাগাবে না তো চলো মারটা দেখে নাও তো দেখো এইটা হচ্ছে মায়ের নাইটি এইটা একটা স্লিপলেস দেখোছো কেমন লাল তারপরে হলুদ নেভি ব্লু দিয়ে হচ্ছে ববি প্রিন্ট আর এখানে কিন্তু হাতাও দেওয়া রয়েছে আর বুকের সামনেটা দেখো কি সুন্দর নেভি ব্লু হলুদ হলুদ পাইপিন করা তার সাথে নেভি ব্লু দিয়ে এরকম কাপড় কেটে বুকের সামনে ডিজাইনটা এত সুন্দর আর এটা কিন্তু আরেকটা প্রিন্টের নাইটি এটাও কিন্তু স্লিপলেস দেখো গোলা ফুল গোলাপ ফুল প্রিন্ট রয়েছে আর এটাও কিন্তু ববি প্রিন্ট আর এটা কিন্তু নেভি ব্লু কালার আর তার সাথে ওই যে পিচ কালার যে দেখছো উঠছে এটা কিন্তু পিচ কালার না এটা কিন্তু পিঙ্ক কালারের গোলাপ এবার পর্দা দেখে নাও তোমরা আমাকে অনেকেই কমেন্টস করেছো যে তুমি সব কিছু কেনো কিন্তু পর্দা কেনো না কেন পর্দা তো একটা কিনে একদম মানে ড্যান্স প্যারেড কিনে আমি একদম বোকা হয়ে গেছি বোকা হওয়ার কথা না ওটা উপর দিয়ে উপর দিয়ে তার কিনে মানে ওগুলো লাগিয়ে যেগুলো এখন মানে ইনস্ট্যান্ট যে চিপকানোর যে পাওয়া যায় না ওই হুকগুলো দুটো কিনে তারপরে ওরকম তার পাওয়া যায় পর্দার তো ওরকম দিয়ে বাইরে পরে লাগাবো তো ওটা এখন দরকার নেই তো এখন যেটা কিনেছি ওটা শীতকালে পরের বছর শীতকালে ওই কায়দাটা করবো এখন আর ওই কায়দা করার দরকার নেই সামনে গরম চলে আসছে যেহেতু দুটো সেট পর্দা কিনেছি তো একটা সেট আমার ইচ্ছা আছে মানে পয়লা বৈশাখের সময় পরানোর আর একটা সেট হচ্ছে পুজোর সময় পরানোর তো দেখে একদম রেড কালার তার সাথে বাই কালারের কিন্তু আমি এরকম রেড তার সাথে ঘিয়ে এরকম রেড ঘিয়ে তারপরে আবার রেড এইভাবেই দুটো জলনা রেড ঘিয়ে রেড এরকম থাকবে ভালো করে ধরে দেখায় এই যে এইভাবে কিন্তু জালনায়ও থাকবে এইভাবে কিন্তু আমার দুটো জালনায়ে থাকবে মাঝখানে থাকবে অফ হোয়াইট কালারটা আর দুই দিকে থাকবে রেড এই দেখো আর পর্দাটার মধ্যে কি বলো তো পর্দাটার মধ্যে কিন্তু এরকম কাজ করা রয়েছে দেখো সেলফ সেলফ ডিজাইন দিয়ে কাজ করা রয়েছে পুরো খুলছি না যখন পড়াবো তো তোমরা দেখতেই পারবে এই যে এই রেডটার মধ্যেও কিন্তু এইভাবে কাজ করা রয়েছে দেখো তো এই একটা সেটের পর্দা ফুলেই যাচ্ছে এই যে আর দরজায় কিন্তু শুধুই হচ্ছে রেড দরজায় ওরকম বাই কালার কিনি দরজায় কিন্তু শুধুই হচ্ছে রেডটা থাকবে তো এক সেট পর্দা আর এক সেট পর্দা দেখে নাও এই পর্দাটা আমার ভীষণ 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 পছন্দের পর্দা মানে ভীষণ পছন্দ হয়েছে আমার এই সেটটা তো এই যে দেখো এই সেটটা একটুখানি দামিও ওটার থেকে এটা এই সেটটার দামও বেশি তো এইটা হচ্ছে আরেক সেট এ দেখো এরকম ভাবে জানলায় থাকবে এই যে এইটা এইটা একদিকে থাকবে হোয়াইটটা মাঝখানে থাকবে আর হচ্ছে এইটা একদিকে থাকবে এরকম ভাবে কিন্তু জাননায় থাকবে আর দরজায় শুধু হচ্ছে এইটা দরজায় থাকবে শুধু এইটা আর পর্দার ডিজাইনগুলো আমি ক্লোজ থেকে দেখাচ্ছি দেখো অফ হোয়াইটটা দেখো এটা কিন্তু অফ হোয়াইট কালার খুব সুন্দর আর এইটা হচ্ছে এরকম ডিপ স্কাই কালারের মধ্যে হোয়াইট দিয়ে কম্বিনেশনটা এছাড়া হোয়াইট জিনিস ভীষণ ভালো লাগে তো দরজার জন্য আমি আর হোয়াইট নিইনি নি দরজার জন্য আমি এইটাই নিয়েছি সিঙ্গেল এরকম জালনায় থাকবে তো এই সেটটা আমি হচ্ছে পুজোর সময় পরাবো জালনা দরজায় আমাদের বলেছিলাম যে মাও এক সেট পর্দা কিনেছে তো চলো মার সেটটা দেখে নাও মার সেটটা যেহেতু মার কাছে রয়েছে আমি একটা ক্লিপ তুলে এনেছিলাম তো মার সেটটা এবার দেখে নাও মাও কিন্তু জালনা দরজার পর্দা কিনেছে ভীষণ সুন্দর দেখো এই সেটটা যে দেখাচ্ছি এটা জালনার সেট দুদিকে থাকবে রানী আর মাঝখানে দেখো ইয়েলো কালারের পুরো কাজ করা যেহেতু কাজ করা ইয়েলো কালার মাঝখানে রয়েছে তাই দুদিকে এক কালারের কিনেছে রানী কালার তো পিঙ্ক শেড রানিগুলো থাকে না পিঙ্ক শেড রানি একদম জাম শেড রানি না জাম কালার শেড দিয়েও একটা রানী থাকে কিন্তু মার পর্দা হচ্ছে দুদিকে হচ্ছে পিঙ্ক শেড রানি আর মাঝখানে হচ্ছে ইয়েলো কালার দিয়ে হোয়াইট দিয়ে এরকম কাজ ভীষণ সুন্দর তো এগুলো হচ্ছে জালনায় লাগাবে এভাবে আর দরজায় কিন্তু শুধু হচ্ছে ইয়েলো কালার তো দেখো এটা ডোরের দুটো ডোরের জন্য এরকম কিনেছে আর জালনায় হচ্ছে ওই সেটটা কিনেছে মানে দুদিকে রানি আর মাঝখানে ইয়োলো ইয়েলো কালারটা এতটাই সুন্দর না একদম ডিপ কাঁচা হলুদ হেবি সুন্দর লাগছে মার পর্দার কম্বিনেশানটাও ভীষণ সুন্দর এখন যা রেডিমেড পর্দা বেরিয়েছে আর পিস কিনে বানানোর প্রয়োজন পড়ে না তো লাস্ট এবার তোমাদের দেখাবো কিনেছিলাম যে আমি উইন চাম ওই দরজায় ঝোলানোর জন্য তো ওটা না সামনে দিয়ে ভালো করে দেখা যাবে না ফ্রন্ট ক্যামেরায় আমি ওটা ভালো করে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি চলো দেখে নাও দেখো কতটাই সুন্দর উইন এত সুন্দর উপরে হচ্ছে নীল রঙের এরকম ছাতা দেয়া রয়েছে আর এরকম হচ্ছে মাল্টি কালারের হচ্ছে এরকম গোল গোল এরকম করা রয়েছে এত সুন্দর তো এটা আবার জ্বর পেকে গেছে তারাও জ্বরটা ভালো করে ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর না আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো আমার মারও ভীষণ পছন্দ হয়েছে সেই জন্য কিনেছি তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো উইন তরুণ আসলে দরজায় লাগিয়ে আবার তোমাদেরকে আমি দেখাবো কতটাই সুন্দর মাল্টি কালারের আর আওয়াজটা এত ভালো লাগে না কি বলবো এগুলোর এই হচ্ছে আমার ফুল গড়িয়াহাটের শপিং তো আমার শপিংগুলো কেমন লাগলো তোমাদের কমেন্টস বক্সে এসে কমেন্টস করে যেও যে তোমাদের কেমন লাগলো আমার শপিং গড়িয়াহাটের আর কোন পদ্মা সেটটা তোমাদের বেশি ভালো লেগেছে কোন নাইটিটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করো আর উইনচামটা তরুণ আসুক তারপরে ওকে বলবো যে দরজায় লাগিয়ে দাও দরজায় লাগিয়ে তোমাদের আরেকবার ভালো করে দেখাবো যে দরজায় লাগিয়ে আমার দরজায় লাগিয়ে কেমন লাগছে চলো এবার আমি যাব স্নানে শপিং দেখানোর পর এখানের অবস্থা তো খুবই খারাপ এই যে দেখো এগুলো সমস্ত কিছু এখন গোছাবো ভালো করে নাইটি পর্দাগুলো গুছিয়ে জায়গাটা জায়গায় আলমারিতে রেখে দেব দিয়ে তারপরে আমি যাব হচ্ছে স্নানে তো ফাইনালি কিন্তু আমি এখানে পুরো দুটো ব্যাগ খালি করে ফেলেছি এখানে কিন্তু আর কোনো ব্যাগ নেই কি বিচ্ছি লাগছিল না দেখতে ওরকম বড় বড় ব্যাগ এরকম এরকম আলমারির সামনে তো পর্দা কিন্তু আমি বক্সে ঢুকিয়ে দিয়েছি যে হ্যাঁ উমেশ এই যে उमेश এসে बमমা কই बमমা আমার শাশুড়ি মায়ের মা হ্যাঁ 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 চ তো उमेश এসেছিল একটু ভাইয়ের সাথে দেখা করতে એشাও একটু ভাইয়ের সাথে দেখা টাকা করে খেলে ঠেলে তারপরে গেল ভালোবাসে তো ভাইকে কে ভীষণ ভালোবাসে একটু মানে কিছুদিন বাদ বাদ দিয়ে ফোন করে ভাই কি করছে ভাই কি করছে এরকম করে আমাদের বাড়ি অতিথি চলে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো হ্যাঁ আমি স্নান করতে করতে ওর খাওয়া হয়ে গেছে ঠিক আছে আবার আসবি কিন্তু হ্যাঁ 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 টাটা সাবধানে যাসা হ্যাঁ 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 তো আমার স্নান কমপ্লিট স্নান করে আজকে এই চুড়িদারটাই পরে নিয়েছি ঠান্ডা ঠান্ডা এখন আবার একদম রোদ চলে গিয়ে তো মনে মেঘলা ওয়েদার হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেজন্য আর নাইটি না পরে চুড়িদারই পরলাম এটা চুঠুল আসছে সিঁদুর সিঁদুর পরা একদম কমপ্লিট তো চলো আর ঘরও পুরো পরিষ্কার তো চলো এবার নিচে যাই তো ঠান্ডা ঠান্ডা লাগছে বলে চাদর গায়ে দিয়ে নিয়েছি আর আজকে আমাদের কি রান্না হয়েছে তো চলো দেখে নাও এখন খাবো মসুর ডাল তার সাথে হচ্ছে এটা হচ্ছে ভোলা মাছ ভোলা মাছ ছিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর হচ্ছে ডালের সাথে হচ্ছে কুমড়ো ভাজা আর পেঁয়াজকালি আলু ভাজা ফুলকপির তরকারি আর হচ্ছে পাবদা মাছ তো এই হচ্ছে আজকে আমাদের মেনু আর সব রান্নাই কিন্তু মাই করেছে তো চলো খেতে বসবো এখন সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা আর আমি বাকি পুরবেলা খেয়ে দে আর ভিডিও করা হয়নি একটু রেস্ট নিচ্ছিলাম তুর্য আর আমি তো তুর্য উঠে তারপরে খাই দাইয়ে কিন্তু ওকে কমপ্লিট করে দিয়েছি যে ড্রেস আপ করিয়ে আর এখানটা দেখো না তুর্য কেটে গেছে আমার নোকেই যেন ওর এখানটা একটু কেটে গেছে কি হয়েছে এখানটা কি হয়েছে তোমার

ও এরকম করতে গেছে হয়ে গেছে পাপা কেন পাপাকে নালিশ করছে পাপা এখন অফিস থেকে এসেছে পাপাকে নালিশ করছে দেখো আমি তো অফিস চলে কিন্তু এই চলে যা টাটা বাই হ্যাঁ একটা কাজ করো না ওই ইয়েতে ওই দজ্জার ওতে লাগিয়ে দাও না লাগাছি যা আর যা আচ্ছা জামা প্যান্ট চেঞ্জ করে নিক তারপরে দজ্জার ওটা লাগিয়ে নেব আর এই দরজায় যেটা লাগানো আছে সেটা ওই দরজায় ট্রান্সফার করব এখন পাপা আসার সাথে সাথে শুরু এই সেই বলছে মাম্মা মামাকে মেরেছে মেরে এরকম করে দিয়েছে আচ্ছা তোমার ফোনটা নিয়ে দেখাও ফোনটা একবার জলে চুবিয়ে বারো বাজিয়ে দিয়েছিল আবার ওর পাপা ঠিক করে আনলো পুরো জলে চুবিয়ে আওয়াজ ফাওয়াজ বন্ধ করে দিয়েছিল

কিনে এনেছিলাম এই চিপ মানে এই স্টিকারটা তুললে এরকম চিপকে দেওয়া যায় তো এটা কিন্তু আমার তিরপতি ফটোটা লাগাতেও কাজে এসছে আর এগুলো লাগাতেও কাজে আসবে আরও কটা রয়েছে পুরো একটা পাতার মধ্যে অনেক রকম সাইজের রয়েছে এরকম বড় তিনটে সাইজ ছিল তো একটা তিরপতির ফটো লাগিয়েছি আর একটা হচ্ছে ওই ঘরে দরজায় করব লাগাবো আর রয়েছে বাদ বাকিগুলো তো এইগুলো বিগ বাজার থেকে কিনেছিলাম এগুলো বিগ বাজার তো এখন স্মার্ট বাজার হয়ে গেছে ওই স্মার্ট বাজার থেকে দরজায় হচ্ছে মাটি রেটা লাগানো ছিল এটা এখান থেকে খুলবে এটা কিন্তু নিয়ে পেরেক দিয়ে লাগানোই আছে না পেরেক কেন খুলবো এই দরজায় তো কিছু নেই এই দরজায় তো তোমার লাগাতে হবে এই দরজায় এটা লাগাবে এই যে এই যে ছাড়িয়ে নাও জট পেকি রয়েছে ছাড়ানো আছে তো এটা হচ্ছে এই যে এবার ভালো করে দেখতে পাবে কী সুন্দর লাগছে না আর এইটা খুলে দিলাম এটা ওই দরজায় লাগিয়ে দেব আর উঁচু করে লোক হ্যাঁ ভালো করে দাও ইয়ে করে দাও বাড়ি মেরে দাও বাড়ি মেরে দাও হ্যাঁ 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 পুরো মিডিলে হয়েছে এখানেও ভালো লাগছে এখানে এটা লাগিয়ে দিলাম আর আমাদের ঘরে এটা লাগিয়ে দিলাম এই যে আর তিরুপতির ফটোটাও কিন্তু লাগিয়ে দিয়েছি দাঁড়াও এই যে তিরুপতি মা লক্ষ্মী আর তিরুপতির কোলে হচ্ছে পদ্মাবতী ভাল লাগছে অবশ্যই কমেন্টস করো দরজার এটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও নিচে যাই আমরা দুজনই যাব ও ফ্রেশ হয়ে গেছে তো তুর্য তো অলরেডি চলেই গেছে তো চলো আমরাও যাই নিচে আমি নিচে নেমে গেছি নিচে নেমে দেখি দুষ্টুমি চালিয়ে যাচ্ছে দুষ্টুমিতে বিরাম নেই দুষ্টুমি চালিয়ে যাচ্ছে কন কন

বলছে মুখ পড়েছি না নিয়ে নিলো বাবা হিংসুটি নাম্বার ওয়ান হচ্ছে হিংসুটি হচ্ছে ও দেবে মাথায় ও সেভাবে দেবে এ বললিন 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 হুম ভাত খাওয়া হয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন প্যাম্পাস পড়ছে

ও প্রতিদিনই এটা হতে থাকে সকাল বিকেল ঝগড়া হয় মেজমার সাথে কম্বল আর টুপি নিয়ে মেজমার ওর কম্বল নিয়ে নেবে টুপি নিয়ে নেবে এসব বলে আরও না নেব না আর টুপি পড়লে বলবে ছোট তো ছোট তো আরে বাবা ছোট তো তুমি পড়েছো যে ছোট তো এরকম করে ঝগড়া করে তো তারপরে হচ্ছে তোমার এখন গান চালিয়েছে গান চালিয়ে এখন নাচ দেখাচ্ছো যখন পেটটাকে ওরকম করছে এবার পা তুলে নানা রকম কায়দা করছে আর মেজমা হেসে মরে যাচ্ছে যা হাসাচ্ছিল না মানে আর কাউকে লাগে না এত দুষ্টুমি করে এত হাসায় কি বলবো আমাদের আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়